পৌরসভার পক্ষ থেকে আজ গাপ্পি মাছ ছাড়া হলো পৌর এলাকার নর্দমায়। চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল বলেন, প্রতিবছর আমরা এই গাপ্পি মাছ পৌর এলাকার বিভিন্ন ড্রেনে ছেড়ে থাকি, এবছরও ছাড়া হচ্ছে। তিনি আরো বলেন, আমরা 82,000 গাপ্পি মাছ পাব, যার মধ্যে 41,000 গাপ্পি মাছ পেয়েছি এবং তা ধাপে ধাপে পৌর এলাকার বিভিন্ন ড্রেনে ছাড়া হবে। আজ ফায়ার ব্রিগেডের সামনেই যে ড্রেন, সেই ড্রেনে এই মাছ ছাড়া হয়েছে। তিনি আর কি বললেন শোনাব। এবং কি করবেন, প্রত্যেক বছরে আমরা এই মশার লার্ভা মারার জন্য, সে ম্যালেরিয়া হোক, ফ্যালেরিয়া হোক বা চিকেনগুনিয়া হোক, যেই মশার ব্যবহৃত রোগ হয়, ডেঙ্গুটা তো একটু ভালো জলে হয়, এখানে প্রত্যেক বছরই আমরা রাজ্য সরকারের তরফ থেকে আমাদেরকে গাপ্পি মাছ সাপ্লাই করা হয়। এবারও আমরা 82,000 গাপ্পি মাছ আমরা পাবো। এখনই আমরা গাইডবোর্ডের সামনে ড্রেনের মধ্যে 1,500 গাপ্পি মাছ ছেড়েছি। ক্রমান্বয়ে আমরা ছাড়তে থাকবো, একে যেরকম যেরকম পাবে। এখন ফার্স্ট স্টেজে আমরা 41,000 পেয়েছি, বিভিন্ন ড্রেনে 41,000 গাপ্পি মাছ ছাড়বো। আবার সেকেন্ড স্টেপে আমরা আবার 41,000 পাবো, সেই 41,000 মাছও গাপ্পি মাছ ছাড়বো। শহরের কোন কোন এলাকায় মূলত ছাড়া? সব এলাকায়, যেখানে যেখানে ড্রেন আছে, মূলত যেখানে যেখানে আমাদের ড্রেনে যে যেখানে লার্ভার বেশি সম্ভাবনা থাকে পাওয়া, সেই সব জায়গায় বেশি করে ছাড়বে। ডেঙ্গু নিয়ে তো অলরেডি, ডেঙ্গু নিয়ে তো আমাদের চলছে, ডেঙ্গু নিয়ে এখন পর্যন্ত আমরা সেফ জোনে আছি। ডেঙ্গু তো একটু ভালো জলে হয়, এই জন্য প্রচার হচ্ছে ডেঙ্গু নিয়ে। আমাদের টিম আছে, সার্ভে টিম আছে, সার্ভে টিম যাচ্ছে, হাউস টিম আছে, তারাও যাচ্ছে। মোটামুটি যেখানে যেখানে ভালো জল জমা, যেখানে ফসিলিটি আছে, সেখানে আমাদেরকে জানায়, বাড়ির মালিককেও জানায়, সেই জলটা আমরা ওখান থেকে বলি যে আপনারা এই জলটা এখান থেকে সরিয়ে নেন, নাহলে এর মধ্যে ডেঙ্গি হবে, ডেঙ্গি হলেই জ্বর হবে, রোগ হবে।